গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখনও বাজে ঘড়িতে সকাল ৬টা, আমি কিচেনে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু পেরোনোর আছে, ওই জন্য সকাল সকালে রান্না করতে চলে এসেছি। এইখানে আমি চাউমিন বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ডাল পিসারে দিয়ে দিয়েছি, আর এখানে তো চাল ভেজানো আছে। তাহলে আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য টিফিনে চাউমিন করছি। এখন বাজে ঘড়িতে ১১টা, আমি একটু বেরিয়েছি গ্রামের বাড়ি যাওয়ার জন্য। দেখেন বন্ধুরা, গ্রামের বাড়ি যাওয়ার পথে একটু নেমে মুদি দোকানে কিছু মুদি বাজার করে নিয়েছি। আমি এখন চলে এসেছি মায়ের বাড়ি। দেখো মা কি করছে, মা এখন চাল মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসে সেগুলো পরিষ্কার করছে। আমাকে দেবে, এগুলো আমাকে পাঠাবে, সেই জন্য পরিষ্কার করছে। এখানে আমি চলে এসেছি পাশের একটা দাদুর বাড়িতে। দেখেন কি সুন্দর ফুল গাছ হয়েছে, একটা ঝাউ গাছও হয়েছে, খুব ভালো লাগছে। একদম ঘরের সামনেই হয়েছে। আর এই দেখেন, এই দাদুর বাড়িতে বেগুন গাছ হয়েছে, খুব সুন্দর ছোট ছোট বেগুনও হয়েছে। বেগুনগুলো খেতে খুব ভালোই লাগে। দেখেন অনেক বেগুন হয়েছে। আমি এখন মায়ের বাড়ি থেকে চলে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে। দেখেন রাস্তার দুপাশ দিয়ে কত সবুজ গাছপালা, দেখতে খুব ভালো লাগছে। দু সাইড দিয়ে গাছপালা, গ্রামে তো এরকমই হয়। আমি এখন চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। এই দেখেন আমার যা দাঁড়িয়ে আছে, আমার মায়ের সঙ্গে কথা বলছে। তাই এখন বাড়ির থেকে আবার চলে যাচ্ছি আমার মেন বাড়িতে।
এখন বাজে সন্ধ্যা 7টা, আমি বাড়ি চলে এসেছি, সঙ্গে আমার মাও এসছে। আর আসার পথে নিয়ে এসেছি পেঁয়াজি, বাড়িতে এসে চা করে পেঁয়াজি দিয়ে বসেছি খেতে। এখন ঘড়িতে বাজে রাত 10টা। আমি আজকে রাতে ভাত রুটি কোনোটাই খাবো না, খাবো একটু ওটস নিয়ে নিচ্ছি, দুধ আর একটু ওটস নিয়ে নেব। আমি গুলিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।